এই পুরো 7 বছরে অলমোস্ট 7 বছরে সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ভিডিও হচ্ছে আমার হেয়ার কেয়ার রুটিন। আমি আমার চুলে কোন শ্যাম্পু ইউজ করি, কোন কন্ডিশনার ইউজ করি, কোন তেল ইউজ করি, কোন সিরামস ইউজ করি সবকিছু আমাকে অনেক অনেকবার করে জিজ্ঞেস করা হয়েছে। এর জন্য আমি চিন্তা করলাম যে আমি একটা হেয়ার কেয়ার রুটিনে একটা ভিডিও আপলোড করি। তো ফার্স্টে আমি বলে দিব কি কি প্রোডাক্টস ইউজ করি আর কি কি করি আমার চুলে, তারপর একদম লাস্টে কয়েকটা টিপস শেয়ার করবো তোমাদের সাথে। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট টু কিপ অন ওয়াচিং, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু গেট টু দ্য টিপস পার্ট, প্লিজ কিপ অন ওয়াচিং। আর আমি একটা টাইম স্ট্যাম্পও দিয়ে দিব ইফ ইউ গাইজ আর নট ইন্টারেস্টেড ইন দ্য প্রোডাক্টস দ্যাট আই ইউজ। ওকে, সো ফার্স্টে কি বলবো, ফার্স্টে হেয়ার রুটিনে কি আসে, তেল। ওকে, তেল ফার্স্টে তেলে চলে যায়। দিস ইজ দ্য হেয়ার অয়েল দ্যাট আই ইউজ রাইট নাও। আমি হেয়ার অয়েল ট্রাই করি, অবশ্যই ট্রাই করি প্রত্যেকবার চুল ধোয়ার আগে হেয়ার অয়েল দিয়ে, তারপরে এটলিস্ট আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলতে, বাট অবভিয়াসলি প্রত্যেকবার করা হয় না। প্লাস ডিউরিং করোনা যেটা হয়েছে আমাদের বাসায়, আমরা এখন পর্যন্ত, ইটস বিন সো মেনি মান্থস, এখন পর্যন্ত আমরা খুব স্ট্রিক্টলি ফলো করছি। প্রত্যেকবার বাইরে গেলে বাসায় এসে ধুতে হচ্ছে আমার চুল, যে জন্য আমার চুল অনেক ড্রাই হয়ে গেছে আগের থেকে, বিকজ আমি আগে এত বেশি হেয়ার ওয়াশ করতাম না। বাট দ্যাট ইজ আ পার্ট অফ মাই টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আমি একদম লাস্টে বলবো। বাট এখন একটু ড্রাই যেহেতু, এর জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকবার বাসায় আসার পরে চুলে একটুখানি তেল লাগিয়ে জাস্ট 20 মিনিটস, ম্যাক্স 30 মিনিটস রেখে চুলটা ধুয়ে ফেলতে। দিস ইজ দ্য হেয়ার অয়েল দ্যাট আই এম ইউজিং, দিস ইজ জিঞ্জার হেয়ার অয়েল বাই সুপার স্টার, এটা আমাকে পিয়ারে পাঠিয়েছিল। দিস ইজ অর্গ্যানিক হেয়ার অয়েল অ্যান্ড আই লাইক ইট, আই লাইক ইউজিং দিস ওয়ান। 100% পিওর কোকোনাট অয়েল আই লাইক, আই লাইক অলিভ অয়েল, আই লাইক আর্গান অয়েল, আই লাইক ক্যাস্টর অয়েল। সো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেস্টলি ইউজ করি, আই ডোন্ট হ্যাভ আ স্পেসিফিক ব্র্যান্ড, বাট ইফ ইউ গাইজ হ্যাভ আ ব্র্যান্ড দ্যাট ইউ রিয়েলি লাইক অ্যান্ড ইফ ইটস ওয়ার্কড ফর ইউ, জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্টস, সো আই ক্যান গেট অন ইট এজ ওয়েল। লেটস গো টু দ্য শ্যাম্পু নাও দেন। দিস ইজ দ্য শ্যাম্পু দ্যাট আই ইউজ অ্যান্ড দিস ইজ দ্য কন্ডিশনার দ্যাট আই ইউজ, L'Oreal Elseve Keratin Smooth 72 Hour Smoothing Shampoo. This is the shampoo that I use. And this is the L'Oreal Paris Ever Pure Sulfate Free Color Care System Moisture Conditioner. এই দুইটা আমি কিনেছিলাম হচ্ছে হোলসেল ক্লাব থেকে। হোলসেল ক্লাব হচ্ছে যমুনা ফিচার পার্কের একদম গ্রাউন্ড ফ্লোরে, ইটস লাইক আ হাইপার মার্কেট। ওখানে আমি একটা শ্যুট করেছিলাম, একটা ভিডিও শ্যুটের জন্য আমি গিয়েছিলাম। সেই শ্যুটের দিন আমি অনেক কিছু কিনেছিলাম, ওইটা পরে শেষ হয়ে গেছিলো আমার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, যে আমি কিছুদিন আগে আমি আবার এটা কিনছি। সো দিস ইজ ফেয়ারলি নিউ, আই বিন ইউজিং, দিস ইজ এ নিউ শ্যাম্পু দ্যাট আই এম ইউজিং, আই লাইক ইট, আই লাইক ইট ভেরি মাচ। এই কন্ডিশনারটা অনেক থিক, সো ইটস কাইন্ড অফ লাইক আ ম্যাস্ক, আই রিয়েলি লাইক ইট, অ্যান্ড দ্য শ্যাম্পু অলসো ক্লিনস মাই হেয়ার উইচ আই লাইক। সো শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউ গাইজ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট ইফ ইউ গাইজ ওয়ান্ট দিস টু। আমি এই দুইটা স্পেসিফিকলি আমি একটা ইউটিউব ভিডিও দেখে আই থিঙ্ক কিনেছিলাম, আর হোলসেলভাবে সব পাওয়া যায়, মানে All types of brands, I think they get it from America or Dubai, I think both. I also got a bunch of skincare stuff. If you guys want to watch a skincare video, let me know. I just got some new skincare stuff from there. And if you guys want to buy these two shampoo and conditioners, you guys should go and check out Wholesale Club. Actually, I mean, shopgula jaggery link ডিসক্রিপশনে দিয়ে দিব, যা যা আমি যেখান যেখান থেকে কিনেছি। এটা হচ্ছে আরেকটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, দিস ইজ বাই মেট্রিক্স, দিস ইজ টোটাল রেজাল্টস ব্রাস অফ কন্ডিশনার, দিস ইজ দ্য শ্যাম্পু। এই দুটা আমি কিনেছিলাম এক বছর আগে, ইফ আই এম নট রং, এক্স্যাক্টলি ওয়ান ইয়ার গো। দিস ওয়ান আই গট ফ্রম এন ইনস্টাগ্রাম পেজ, এটা আমি ওদের থেকে কিনেছিলাম, এটা আমি আনিয়েছিলাম, আই থিঙ্ক এটা লাইক 14 দিনের মতো লেগেছিলো আনাতে। বাট দিস আই অগেন স ফ্রম এ ইউটিউব ভিডিও, যে আমার তখন কালার চুল ছিল, আমার এখনও কালার চুল, বাট তখন আমার একদম ব্লিচ করা ব্রাউন চুল ছিল। যখন একটু অরেঞ্জ হয়ে যাচ্ছিল, আমাকে সবাই রেকমেন্ড করেছিল যে একটা ব্লু শ্যাম্পু বা পার্পল শ্যাম্পু ইউজ করতে, সো আমি তখন এটা অর্ডার করেছিলাম, কিন্তু এটা আমার খুব কম ইউজ করা হয়েছে। আই ডোন্ট নো ওয়াই আমি বেশি একটা ইউজ করি না, আই থিঙ্ক আমি এটা 2 বার ইউজ করেছি ম্যাক্স। সো এখন তো চুল কালোই হয়ে গেছে, আই ডোন্ট রিয়েলি নিড ব্রাস অফ শ্যাম্পু টু টোন মাই হেয়ার। সো ইফ ইউ গাইজ ওয়ান্ট ইট, ইফ ইউ গাইজ নিড, আমি জাস্ট 2 বার ইউজ করেছি, জাস্ট লেট মি নো, ডিএম মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড আল সেন্ড ইট টু ইউ, ইফ ইউ ওয়ান্ট দিস আল জাস্ট সেন্ড ইট টু ইউ, কারণ আমার ইউজ করা হয় নাই। নাও আই এম গোনা শো ইউ গাইজ সাম সিরামস দ্যাট আই ইউজ। তিনটা প্রোডাক্ট আমি আগে ইউজ করতাম, এখন আর ইউজ করি না, বাট আই জাস্ট ফেল লাইক ইনক্লুডিং ইট ইন দিস ভিডিও, যেহেতু এটা আমার হেয়ার কেয়ার ভিডিও। So these three products, this is a leave-in spray with magnolia, brilliant shine, protection, detangling dull hair. I really used to like this product, ami keno jane use kori na ekhon ar. Second product is John Frieda Frizz Ease Original 6 Effect Serum. I really really like this product, this was my heat protectant spray. আর এই প্রোডাক্ট আমি খুবই কম ইউজ করেছি, বাট আই স্টপ ইউজিং ইট বিকজ এটা একটু গ্রিসি করে ফেলে চুল।
এই তিনটা প্রোডাক্টই আমি নিজে কিনে নেই, এই ফ্লোরেন্টা, এটা আর এটা। এই তিনটা প্রোডাক্টই আমার কাজিন আমাকে গিফট করেছিল ফ্রম ক্যানাডা, সো আই ডোন্ট রিয়েলি রিমেম্বার, সো আই ক্যান রিয়েলি টেল ইউ ওয়্যার টু গেট ইট, বাট আই এম শিওর অনলাইন কোথাও পাওয়া যাবে। দিস প্রোডাক্ট আই ডোন্ট লাইক, সো আই ডোন্ট রেকমেন্ড। দিস ইজ রেনে ফার্টার প্যারিস থার্মাল প্রোটেক্টিং স্মুদিং স্প্রে। এটা আমি সবসময় ইউজ করতাম অ্যাজ মাই হিট প্রোটেক্টিং স্প্রে, বাট রিসেন্টলি আমি ডিসকভার করেছি যে এটা আমি যদি না ইউজ করি তাহলে আমার চুল আরও অনেক বেশি শাইনি হয়। সো আই এম অ্যাকচুয়ালি কারেন্টলি লুকিং ফর হিট প্রোটেক্টিং স্প্রে, সো ইফ ইউ গাইজ হ্যাভ ওয়ান জাস্ট লেট মি নো। বাট দিস ওয়াজ গুড, দিস ওয়াজ এ ভেরি গুড হিট প্রোটেক্টিং স্প্রে, বাট আমার চুল অনেক ডাল লাগতো দেখতে। This for some reason, I don't know why it doesn't work for me. Smoothing spray, it's true, chul smooth korto, but then again it just had no shine, right? Like right now my hair is shiny, right? My hair is shiny, it has no heat protection spray. I blow dried my hair ar shamne straighten korechi, but ami kono heat protection spray use korini, ami kichu din age eta use kora bondho korechi. So if you guys have a good heat protection spray, let me know. The heat protection spray, if you spray on your hand like this and then if you get a blow dryer and blow it on your hand, যদি ওই জায়গাটাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, কুলিং সেন্সেশন হয় আর আশেপাশে একটুখানি গরম লাগে, দ্যাট মিন্স দ্যাট আ হিট প্রোটেকশন ইজ গুড। বাট সো দিস ওয়ান ডাজ দ্য জব ভেরি ওয়েল, অ্যান্ড আমার আগেটাও খুব ভালো ছিল, বাট এটা একটুখানি ডাল করে ফেলে দেখে আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি। সো আই এম লুকিং ফর এ নিউ ওয়ান। এখন যে আছে, যে সিরামগুলো আমি এখন ইউজ করি কারেন্টলি আর আমার খুব 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 পছন্দ, দিস ইজ এক্সট্রা পেনেট্রেটিং ওয়েল ড্রাই অ্যান্ড কোর্স হেয়ার, উইচ ইজ ট্রু, মাই হেয়ার ইজ ভেরি ড্রাই, মাই হেয়ার ইজ অলসো কোর্স, অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড OGX। এটা আমি কোন অনলাইন শপ থেকে কিনেছি আমার একদমই খেয়াল নাই, ক্যান্ট রিমেম্বার, বাট এটা আমার সেকেন্ড বটল, আই রিয়েলি 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 লাইক দিস ওয়ান। আমাকে ফার্স্টটা আমার একটা চাটি আমাকে কিনে দিয়েছিল, ইটস এ ভেরি ভেরি গুড প্রোডাক্ট, আই 100% রেকমেন্ড। This is another product, this is what I use. This is the color Shine Plex Camellia Oil Color Protect. I mainly use it for the smell of it, it's a really really nice smell. আর আমি আজকে কিছুই দেই নাই, আই ডিডন্ট ইউজ ইট অন মাই হেয়ার ইয়েট। আমি আমার সব প্রোডাক্টসের কথা বলে ফেললাম, এখন চলে যাচ্ছি হচ্ছে টিপসে। এখন আমার কাছে তিনটা টিপ আছে। ফার্স্ট টিপ হচ্ছে হেয়ার ম্যাসাজ করা। যদি তেল না লাগায় থাকো বা যদি কোনো হেয়ার কেয়ার না করে থাকো, জাস্ট এভরি ডে ফর 5 মিনিটস just do this hair massage is very very good. It I mean recently kora shuru korechi ar amar kache mone hocche my hair is a bit healthier ar dekhe bujhe jacche I've been doing it for like 2 months now, it works really well. Second tip hocche, don't use too much shampoo. Use a little bit of shampoo and don't shampoo your entire hair unless you have oil on your hair. যতটুক স্কাল্পে থাকবে তারপর ইটস গোনা ওয়াশ ওভেন পুরো চুলে অটোমেটিকলি এটা চলে যাবে, ইটস গোনা ওয়াশ ইউর এন্টায়ার হেয়ার এনি ওয়েজ, ইউ ডোন্ট হ্যাভ টু পুট অন এক্সট্রা শ্যাম্পু লাইক দিস, ইটস গোনা ড্রাই আউট ইউর হেয়ার স্পেশালি ইউর এন্ডস। ওকে, থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ হুইচ আই এম গোনা শেয়ার উইথ ইউ অ্যান্ড আইভ শেয়ার উইথ আ লট অফ পিপল ইন মাই লাইফ, আ লট অফ মাই ফ্রেন্ডস, আ লট অফ মাই ফ্যামিলি মেম্বার্স, অ্যান্ড দে থ্যাঙ্ক মি ফর দ্য লংগেস্ট টাইম। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ, ডোন্ট ওয়াশ ইউর হেয়ার মোর দেন টুয়াইস আ উইক। তো সপ্তাহে 7টা দিন, এই 7টা দিনের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা দিনের মধ্যে জাস্ট ওয়াশ ইউর হেয়ার ওয়ান্স টুয়াইস, অনলি টুয়াইস, দুইবার, শুধুমাত্র দুইবার চুল ওয়াশ করতে হবে। দুইবারই যখন চুল ওয়াশ করবা, শ্যাম্পু দুইবার, কন্ডিশনার একবার, কন্ডিশনার দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। ব্লো ড্রাই দিয়ে ড্রাই করো, এয়ার ড্রাই করো, স্ট্রেটন করো, কার্ল করো, যেটা ইচ্ছা, কিন্তু শুধুমাত্র দুইবার সপ্তাহে ওয়াশ করা। অনেকজনই এখন বলবে, অনেকজনই হয়তো চিন্তা করছে এটা তো আমাকে দিয়ে হবে না, আমার তো স্কাল্প অনেক অয়েলি, আমার তো হেয়ার অনেক অয়েলি। এক্স্যাক্টলি, 6 বছর আগে আমারও অনেক 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 অয়েলি ছিল স্কাল্প। আমার প্রত্যেক দিন পারলে আমি দুইবার শাওয়ার করতাম, দুইবার আমি আমার হেয়ার ওয়াশ করতাম। বাট হোয়াট হ্যাপেন্স ইজ ইয়োর হেয়ার ইজ প্রডিউসিং মোর অয়েল বিকজ ইউর ক্লিনিং ইয়োর হেয়ার এভরি সিঙ্গল ডে অ্যান্ড দ্য ন্যাচারাল অয়েলস ইন ইয়োর স্কাল্প আর বিং ড্রাইড আউট, ওই অয়েলটা তুমি বারবার ওয়াশ করে ফেলছো, তাই যেটা হচ্ছে ইয়োর স্ক্যাল্প ইজ কম্পেনসেটিং, ইয়োর স্ক্যাল্প ইজ প্রডিউসিং মোর অয়েল। অনেকজনের অনেক বেশি অয়েলি স্ক্যাল্প থাকে, তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ট্রেন ইয়োর হেয়ার। দুইটা কাজিনকে করেছি, একটা ভাবিকে এই ট্রেনিংটা করেছি কোয়ারেন্টিনের মধ্যে, অ্যান্ড দে লাভ মি মোর নাও বিকজ ইটস বিন ওয়ার্কিং সো ওয়েল। তো হোয়াট হ্যাপেন্স ইজ, ফর এক্সাম্পল তোমার চুল এখন অনেক বেশি অয়েলি, রাইট, ইউ ওয়াশ ইয়োর হেয়ার নাও, 2 দিন পর তোমার চুল অনেক বেশি অয়েলি,
লাইক এখন একদম ভালো লাগছে না, ইউ ফিল গ্রোস, ইউ হ্যাভ টু ওয়াশ ইয়ার হেয়ার রাইট নাও, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড বিকজ এটা আমার ছিল আগে। অন দ্য থার্ড ডে ইউ ওয়াশ ইয়ার হেয়ার, চুল ওয়াশ করার পরে তারপরে ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইয়ার হেয়ার ইজ অটোমেটিকলি গেটিং ইউজ টু ইট। এটা করতে করতে ইউ ট্রেন ইয়ার হেয়ার, ইউ ডু ইট ফর ফিউ মান্থস অর ইউ ডু ইট ফর লাইক ওয়ান মান্থ, টু মান্থস, অ্যান্ড দেন ইউ সি দ্যাট ইয়ার হেয়ার ইজ নট গোয়িং টু প্রডিউস দ্যাট মাচ ওয়েল। তারপর যেটা হবে, আট দিন পাঁচ দিনের দিনও তোমার চুল বেশি ওয়েলি হবে না। দিস ইজ থার্ড ডে হেয়ার, ক্যান ইউ ইম্যাজিন, দিস ইজ থার্ড ডে হেয়ার, আই হ্যাভ অ্যাবসলুটলি নো ওয়েল অন মাই স্ক্যাল্প। মানে আগে যেটা হতো, যদি আমি 12টার দিকে হেয়ার ওয়াশ করতাম, 4টার মধ্যে আমার চুল ওয়েলি, আমার খুবই 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 বাজে অবস্থা ছিল। ইভেন দো আই হ্যাড ড্রাই স্কিন, আইভ অলওয়েজ হ্যাড অ্যান অয়েলি স্ক্যাল্প, সো আই ক্যান টেল ইউ ফর শিওর দ্যাট দিস ওয়ার্কস, ইউ জাস্ট হ্যাভ টু ট্রাই, ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ পেশেন্স। একটুখানি পেশেন্ট থাকলে ইউল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর চেঞ্জিং ইয়ার হেয়ার হেলথ কমপ্লিটলি। ইটস নট হেলদি টু ওয়াশ ইয়ার হেয়ার এভরি সিঙ্গল ডে, ইটস নট হেলদি টু শ্যাম্পু ইয়ার হেয়ার এভরি সিঙ্গল ডে, জাস্ট ডোন্ট ডু ইট অ্যান্ড ইউল সি। এটা যদি করতে থাকতে পারো তাহলে দেখবা যে তোমার চুল অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে, অনেক বেশি শাইনি থাকছে। মাই হেয়ার ইজ শাইনি নাও, I didn't use any products. The haircut is by myself, my hair color is by myself right now, but aage hair color ta was from Powder Room, it's in Gulshan. I'll put the address in the description below and their Facebook page. Ar kono jodi questions thake amake obosshoi janiye deba comment section e, ami jodi kono video na banate par at least Instagram e shobake janiye dibo. But that's pretty much it. This was my hair care routine, these are all the products that I use, and I also shared some tips with you guys. I hope you guys enjoy and I hope you're on to your hair training, because I can promise it works. Jodi kaaj kore amake janeo, or jodi kaaj nao kore tao amake janeo, I would love to know. And if you don't follow me on Instagram, go follow me. If you don't follow me on Facebook, go follow me. And like this video, share, subscribe, and I hope you guys comment down below with some product suggestions and how you like this video. Thank you so much for watching. Bye bye.